মিডিয়া ভয়েসমেলে স্বাগত। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজিত ধারাবাহিক সাজের বাতি আসছে স্টার জলসায়। এই ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রেজন রাপ্পানি শেখ ও দেবচণ্ডী বা সিংহরায়কে। সাজের বাতির কাহিনী আবর্তিত হয় আর্যমান ও চারুকে ঘিরে। আর্যমান একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যথেষ্ট দায়িত্ববান ও স্বাবলম্বী। তার পরিবারে সকলেই যায় এবার তার বিয়ে দিতে, অথচ তাকে বিয়ে করতে রাজি হয় না কেউ। এই সময় তার জীবনে আসে গ্রামের মেয়ে চারু, মাহারা মেয়ে চারু। তার সৎ মা ও সৎ বোনের দ্বারা অত্যাচারিত, কিন্তু সে গ্রামে সকলের প্রিয়, সকলকে সাহায্য করে বেড়ায়। সেই গ্রামেই একদিন আর্যমান ও চারুর দেখা হয়ে যায়। গল্প মোড় নেয় অন্যদিকে। সাজের বাতি ধারাবাহিকের মূল চরিত্র আর্যমানের মায়ের ভূমিকায় থাকবেন জুন মালিয়া এবং চারুর সৎ মায়ের ভূমিকায় থাকবেন কাঞ্চনা মৈত্র। সাজের বাতি ধারাবাহিক আগামী পহেলা জুলাই থেকে সোম থেকে রবি সন্ধ্যা ৬টা স্লটে শুরু হবে। তবে ওই একই স্লটে এখন সম্প্রচার হয় বাজলো তোমার আলোর মেনু ধারাবাহিক। তাহলে কি বাজলো তোমার আলোর মেনু ধারাবাহিকটি শেষ হয়ে যাবে, নাকি সময় পরিবর্তন হবে এখনো জানা যায়নি। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।